জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে আপনারা অষ্টম এবং স্নাতক পাশে আবেদনটি করতে পারবেন। আর এটি আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তো এখানে যে তিনটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, প্রথম যে পদটি রয়েছে সেটি হল হিসাব রক্ষক কাম কোষাধ্যক্ষ। পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে, বাণিজ্য, অঙ্ক, হিসাব বিজ্ঞান অথবা ব্যবসা পড়াশোনা স্নাতক ডিগ্রি, তবে হিসাব রক্ষক কাজে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করা হবে। দুই নম্বর যে পদটি রয়েছে সেটি হল লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট। পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে আপনার অষ্টম শ্রেণী পাশে আবেদনটি করতে পারবেন। তিন নম্বর পদটি রয়েছে বার্তাবাহক। পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদনটি করতে পারবেন। নিচের অংশে আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে। তো প্রথমত রয়েছে বয়সটি। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়সটি নির্ধারণ করা হয়েছে সেটি 19/2/2023 খ্রিস্টাব্দ তারিখে, ন্যূনতম 18 বছর এবং 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ 30 বছর হতে হবে, তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন। আর এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার এটি অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আবেদনটি শুরু হয়েছে 19/2/2023 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে, আবেদনটি শেষ হবে 19/3/2023 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। অনলাইনে যে আবেদনটি করবেন, আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনার নির্ধারিত যে ফিটি রয়েছে সেই ফিটি আপনাকে পরিশোধ করতে হবে। এখানে 1 নং কমিকের পদের জন্য আপনার ফি দিতে হবে 223 টাকা এবং 2 ও 3 নং কমিকের পদের জন্য আপনার ফি দিতে হবে 112 টাকা। এই ফিটি আপনাদের টেলটকের মাধ্যমে পরিশোধ করতে হবে। টেলটকের মাধ্যমে কিভাবে আপনি ফিটি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন, এখানে SMS প্রেরণের নিয়মাবলী দেওয়া রয়েছে। টেলটকের মোবাইল নাম্বার থেকে আপনাকে 2টি SMS প্রেরণ করতে হবে। দ্বিতীয় SMS টি প্রেরণ করা সম্পূর্ণ হয়ে গেলে আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, সেটি সংগ্রহ করে রেখে দেবেন। পরবর্তীতে কিন্তু আপনার পোস্টাল ডাউনলোড সময় সেটি প্রয়োজন হবে। আর এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে পরবর্তীতে আপনি আপনার পোস্টারে ডাউনলোড করে নিতে পারবেন। আর এটির যে আবেদন ফর্ম রয়েছে এটি কিন্তু আপনারা অনলাইনে কিন্তু পূরণ করতে হবে। তো এই ফর্মটি কীভাবে পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে, সে ভিডিওর লিঙ্কটি উপরে আই বাটন দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর এখানে 1 নং কমিকের পদের ক্ষেত্রে ঢাকা, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, সৈয়দপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, চাঁদপুর, পাবনা, সিরাজগঞ্জ, গাইবান্ধা, যশোর, বরিশাল, বরগুনা ও পটুয়াখালী জেলা প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোঠায় আপনারা সকল জেলা প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। এবং 2 ও 3 নং কমিকের পদের ক্ষেত্রে গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, জামালপুর, বামুনবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, যশোর, বরিশাল ও পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোঠায় আপনারা সকল জেলা প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। এবং 2021 সালে যারা বার্তাবাহক পদে আবেদন করেছেন তাদের কিন্তু পুনরায় আবেদনটি করার প্রয়োজন নেই। তো এখানে এই ছিল জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি সে নিয়োগ বিজ্ঞপ্তিটি। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।